আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর দেখেই আপনারা বুঝতে পারছেন আর আজকের রেসিপিটা কি। আজকে আমি টাকি মাছের ভর্তা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আর টাকি মাছের ভর্তার সাথে থাকছে আরও একটি ভর্তার রেসিপি, সেটা হচ্ছে সিমের ভর্তার রেসিপি। তো আমি চেষ্টা করব সহজভাবে আপনাদেরকে ভর্তার রেসিপিটা করে দেখাতে। আসলে অনেকে পাটার ঝামেলা বাড়তে হয়, এর জন্য ভর্তাটা করতে চায় না। তো আজকে আমি পাটায় বেটে করব না, আমি খুব সহজেই আপনাদেরকে টাকি মাছ আর সিম ভর্তাটা করে দেখাব। তো মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছ থেকে যে কাঁটাগুলো আছে সে কাঁটাটা বের করে ভর্তাটা তৈরি করব। ভর্তার জন্য নিয়েছি 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচের মতো আমি সরিষার তেল, 1 কাপের মতো পেঁয়াজ আর 1 চামচের মতো শুকনো মরিচের আমি হালকা গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে, শুকনো মরিচটা আপনারা যে যত ঝাল খান ঝাল বুঝে আপনারা দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। পেঁয়াজের সাথে মরিচটাকে আমি ভালো করে মিক্স করব। আমি ধনিয়া পাতা কুচি, টাকি মাছের এই ভর্তাটা আমার অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। তো আপনারা যারা টাকি মাছটা খেতে চান না বা খান না, আমি বলবো তারা একবার হলো এই টাকি মাছের ভর্তাটা আপনারা নিজেরা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আমার টাকি মাছের ভর্তাটা হয়ে গিয়েছে। টাকি মাছের ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের সাথে সিম ভর্তাটা বানিয়ে দেখাবো। তো আবারও আমি সিম ভর্তার জন্য 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি 1 কাপ, মরিচটা নিচ্ছি আমি আমার স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতো, ভালো
ঘন করে পেঁয়াজের সাথে মিক্স করব। সিমগুলো আমি সিদ্ধ করে পানিগুলো চিপে ফেলে দিয়েছি। হয়ে গেল আমার সিম ভর্তা। আজকের ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।